লাখ না কোটি, হাওড়া ব্রিজটি নির্মাণে ঠিক কত হয়েছিল খরচ? আজকের ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি। বর্তমানে ভারত স্বাধীন দেশ, তবে পূর্বে ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে। প্রমাণস্বরূপ রয়েছে ব্রিটিশ শাসনে তৈরি নানান শিল্পকলা, তারই মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ। গ্রাম শহরের সংযোগস্থল এটি। হুগলি নদীর উপরে নির্মিত এই ব্রিজের উপর দিয়ে নিত্যদিন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে যাতায়াত করেন লাখো লাখো মানুষ। লোকমুখে হাওড়া ব্রিজ নাম শোনা গেলেও এই সেতুটির আসল নাম রবীন্দ্র সেতু, যা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে 1965 সালে এই সেতুর নামকরণ করা হয়। ব্রিটিশ শাসনের সময় তৈরি হয় হাওড়ার ব্রিজ, যে সেতুর ডিজাইন তৈরি করেছিলেন রেলওয়ে প্রধান আর্কিটেক্ট ব্র্যাডফোর্ড লেসলি। এই ব্রিজ নির্মাণ করতে অনেকটাই সময় লাগে। 1874 সালে নির্মাণ কার্য শুরু হয়ে এই সেতু নির্মাণ শেষ হয় 1943 সালে, যা বর্তমানে হাওড়ার সাথে কলকাতার মেলবন্ধন ঘটায়। তবে জানলে অবাক হবেন, হুগলি নদীর উপর প্রসারিত এই বৃহৎ সেতু নির্মাণে ব্যবহার হয়নি কোনো নাট বল্টু, ব্যবহার করা হয়নি কোনো স্টিলের প্লেট। হুগলি নদীর উপর নির্মিত এই রবীন্দ্র সেতুর কাঠামোটি পুরোটাই তৈরি হয়েছে রিভেট এবং ধাতুর তৈরি পেরেক দিয়ে। কিন্তু কেন, এতে কত টাকাই বা খরচ হয়েছে? শোনা যায়, তখনকার সময়ে হুগলি নদী দিয়ে প্রচুর জলজাহাজ যাতায়াত করত, আর সেই জাহাজ চলাচলে এই সেতু যাতে সমস্যা তৈরি না করে তার জন্যই পিলার ছাড়া হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়, যা তখনকার সময়ে নির্মাণ করতে খরচ হয় প্রায় 2.5 কোটি টাকা। কোনো লাখের গল্প নয়, সেই সময়ে এই সেতু নির্মাণ করতে ব্যয় হয় কোটি কোটি টাকা, যা বর্তমানে গর্বের সহিত মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন।